পতেঙ্গার মকবুল সোসাইটির আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই চমেকে ভর্তি। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১২ দফার দ্বিতীয় ধাপে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ১৪৩৮ রোহিঙ্গা। সীতাকুণ্ডে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় চারটি প্রতিষ্ঠানকে ২৩,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাহাড়তলিতে নোংরা পরিবেশ এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে বেকারি ও ক্যাফেটেরিয়াকে ১,৮৩,০০০ টাকা জরিমানা। চট্টগ্রামে এক চিকিৎসকের নামে ফেসবুকে পেজ খুলে অর্থ আদায়ের ঘটনায় একজন গ্রেপ্তার। কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্য গ্রেপ্তার, ২০ টিকিট জব্দ। ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে জান্নাতুন নিসা ও মিম নামে দুই শিশুর মৃত্যু।